কিরে, আমি শুনলাম তুই নাকি চুরি করেছিস। দাদা বল, তো দাদা বললো না, দেখো আমি করিনি। তুই হা করে কি দেখাচ্ছিস? গন্ধ শোকো, তার মানে তুই কিছু খেয়েছিস তাই তো? খাইনি। না তাহলে তুই হা করছিস কেন? মানে চোরের মন পুলিশ পুলিশ তাই তো? না ওইটা তো বাজে ছেলেরা করে। মানে কি চুরি? হ্যাঁ মুখে বলো কি বাজে ছেলেরা করে চুরি। ও তাই? আমি তো বাজে ছেলে না। দেখ শিওর তো তুই চুরি করিস নি? হ্যাঁ দেখ শিওর বলছিস করিস নি তো? আর যদি ধরা পড়িস? আমি করিনি, আমি চুরি চুরি করিনি। ঠিক আছে দেখ, কিন্তু শাস্তি দেবো কিন্তু তাহলে। ঠিক আছে দেখ, সিরিয়াস বলছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দাঁড়া দেখ তো এটা কি, এই ফোনে একটা ভিডিও আছে, দেখ তো কে ওটা, দেখ তো খোল তো ভিডিওটা। খোল ভিডিওটা দেখ। হ্যাঁ ওটা কে দেখ তো। হ্যাঁ ওটা কে, কি রে ওটা, কি কি জানি চামচ দিয়ে খাচ্ছিস? ওটা তো আমি না। মানে ওই যে তোর জামা তোর প্যান্ট, এটা কে? দাদা। এটা দাদা? তো তোর জামা তোর প্যান্ট দাদা কি করে? এটা তুই তো, তুই তো খুব চালাক হয়ে গেছিস। আমি করিনি। মানে ওটা কে তাহলে? আমি না। হ্যাঁ আমি না। তুই কিন্তু আবার মিথ্যে, সত্যি বল। সত্যি বলছি, আমি যে দেখছি সেটাই বল। আর করবি? আর করবি? না। করবি না তো? না। দেখ আর করবি বললে বলে নিবি তো? আচ্ছা এবার তোমাদের সবাইকে আমি ওর চুরির ভিডিওটাও দেখিয়ে দেবো, তোমরা এবার দেখে নাও। ও যে কেরাও মিথ্যা কথা বলা শিখে গেছে তোমরা বুঝে নাও। এই যে চোর, এই যে দেখে নাও, ভালো করে চিনে নাও। আচ্ছা বন্ধুরা, ঠিক তোমাদের যেরকম আমি বলেছিলাম ওর চুরির ভিডিওটা দেখাবো, এবার চুরির ভিডিওটা আমি অ্যাড করে দিলাম, তোমরা দেখে নিতে পারো। দেখো কীভাবে চুরি করছে, কীভাবে খাচ্ছে দেখো। এই দেখো, এই স্পন দিয়ে তুলে তুলে খাচ্ছে দেখো। এই রেখে দিল, এই ভিডিওটা ওর ভাই করেছে, সে আমাকে দিল, সে দেখালো, দেখো। আর ও কীরকমভাবে অস্বীকার করছিলো সেটাও দেখেছো তোমরা সবাই। ও এত বড় হয়ে গেছে আমি ভাবতেই পারিনি। দেখো কি বক্স থেকে খুলে খাচ্ছে, কাপড় ভাজাটা তুলে সোজা মুখে একদম, আবার সুন্দর করে আটকে রাখলো যাতে তুমি একটুও ধরতে না পারো। ভাবা যাচ্ছে ও কীভাবে খাচ্ছে দেখো দেখো। ও আচ্ছা, বাটিতে ফ্রুটস কেটে রাখা ছিল সব রকমই, তাহলে ব্যাটার টেস্ট করা হয়ে গেল। দেখো ফ্রুটসের টুকরোটা তুলে এও খুব মজা নিয়ে খাচ্ছে, দুলে দুলে নিয়ে। এখনও তার চুরির পর্ব শেষ হয়নি, আর একটু কিছু বাকি আছে মনে হচ্ছে। এইবার গেছে ডেস্কের ভেতর থেকে কী একটা বের করতে। এই রে, এ তো আমুল দুধের প্যাকেট। আমুল দুধ চুরি করছে, কি সাংঘাতিক কি সাংঘাতিক। দেখো তাই আমি ভাবি, আমার রোজ দুধের প্যাকেট কম কেন, এই রাখলাম গেল কোথায়? ভাবি বুঝি আমি নিজেই রান্নায় দিয়ে ফেলেছি, খেয়াল নেই বা খেটে ফেলেছি, মনে থাকে না। উনি এটা করে, আসল চোর আজকে ধরা পড়লো গো। দেখো